ইডি হেফাজতে যাওয়ার সময় তিনি চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, আমি মুক্ত হয়ে গেছি, আর দিন চারেকের অপেক্ষা, পরে সবাই সব কিছু জানতে পারবেন। জ্যোতিপ্রিয় মল্লিকের এই কথা শোনার পর থেকেই তৈরি হয়েছিল জল্পনা। যদিও সোমবার ব্যাংশাল কোর্টে যাওয়ার সময় বিধ্বস্ত গলায় বালুকে বলতে শোনা গেল, তিনি ভালো নেই। আপনাকে বলি যা করেছে, এরা অন্যায় অনৈতিক কাজ করেছে। আমি আপনাকে বলি, কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষী। এরা অনৈতিক কাজ করেছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চার দিন সময় বেঁধে দিয়েছিলেন। রেশন দুর্নীতিকাণ্ডে নতুন করে কি বোমা ফাটাবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। মন্ত্রীর দেওয়া সেই চার দিনের সময়সীমা শেষ হলো সোমবার। জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করার জন্য সিজিও থেকে বের করার সময় সাংবাদিকদের দেখে মন্ত্রী জোর গলায় বলে ওঠেন, তিনি নির্দোষ। যা করেছে এরা অনৈতিক কাজ করেছে, তিনি নাকি নির্দোষ। নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ইডি জেরায় বিধ্বস্ত প্রাক্তন খাদ্যমন্ত্রীর গলায় তেজ যেন উধাও। আপনাকে বলি যা করেছে, এরা অন্যায় অনৈতিক কাজ করেছে। আমি আপনাকে বলি, কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষী। এদিন তাকে বলতে শোনা গেল তিনি ভালো নেই, আর এখানেই তৈরি হয়েছে খটকা। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু বুঝতে পেরেছেন গারদের অন্ধকারী তার আগামী ভবিষ্যৎ? আমরা যা শুনলাম, তিনি বলেছেন আমি নির্দোষ। এই নির্দোষ বলার অধিকার ভারতের যে কোনো জনগণের আছে ভারতের আইনে, এবং দোষী সাব্যস্ত করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। এবং যতক্ষণ না আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ভারতের আইন ভারতের সমস্ত নাগরিককে নির্দোষ বলে মনে করে, সমস্ত অভিযুক্তকে নির্দোষ বলেই মনে করে ভারতের আইন। তার জন্য আদালত আছে। আজ পর্যন্ত কোন চোরকে বলেছে বলতে শুনেছেন যে আমি চুরি করেছি? আজ পর্যন্ত কোন খুনি স্বীকার করেছে যে সে খুন করেছে? অতএব সেই কারণে চোরের মুখে সব সময় আমি নির্দোষ এ কথা থাকবেই, তার কোনো কারণ নেই। এখনো অনেক দিন, কারণ যারা আগে গেছে তাদের দিকে একটু তাকিয়ে দেখুক, তাহলে বুঝতে পারবে। নতুন নতুন ঢুকেছে তো, সেই কারণে এখনো সয়ে উঠতে পারেনি। আর এক আধ সপ্তাহ থাকলে সয়ে যাবে, তখন দেখবেন এই সমস্ত চিৎকার হল্লা নানা রকম অভিযোগ সব দেখবেন একদম শিথিল হয়ে যাবে, যেমন অন্যদের ক্ষেত্রে আপনি দেখছেন একদম কুয়োর ব্যাং হয়ে গেছে। এই কুয়োর ব্যাঙের চেয়েও খারাপ অবস্থায় গিয়ে দাঁড়াবে। এদিন আদালতে ঢোকার সময়ও জ্যোতিপ্রিয় মল্লিক বারবার বলেছেন তিনি নির্দোষ, আদালত তাকে নাকি মুক্তি দেবে। আপনাকে বলি যা করেছে, এরা অন্যায় অনৈতিক কাজ করেছে। আমি আপনাকে বলি, কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে। আমি নির্দোষ। আর এখানেই উঠেছে প্রশ্ন, তিনি যদি নির্দোষ হন তাহলে দোষীটা কে? এদিকে ইডিও জাল গোটাতে শুরু করেছে। সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে রাইস মিলে চলছে ম্যারাথন তল্লাশি। হাওড়ার অঙ্কিত রাইস মিলে প্রায় 31 ঘন্টা ধরে চলে তল্লাশি। তবে কি রেশন দুর্নীতি কাণ্ডে বড় সড়ো কোনো প্রমাণ মিলেছে, সেই কথা হয়তো জানতে পেরেছেন বালু। তাই তিনি বলেই ফেললেন, আমি ভালো নেই। বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। মন্ত্রী চার দিনে ছাড়া পাওয়ার কথা বললেও কোর্ট কিন্তু মুক্তি দিল না জ্যোতিপ্রিয় মল্লিককে। আরও সাত দিনের ইডি হেফাজত মন্ত্রীর, আমি কিছু করিনি, যা করেছে এরা করেছে, তিনি নির্দোষ বলেই দাবি জ্যোতিপ্রিয়র। আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন। ষষ্ঠী, তোমার কাছে জানতে চাইব, মন্ত্রীর আরও সাত দিনের ইডি হেফাজত হয়েছে, এই প্রসঙ্গে আপডেট। এর পাশাপাশি মন্ত্রী বলছেন যা করেছে এরা করেছে, আমি নির্দোষ। এই এরা বলতে কাদের কথা উল্লেখ করতে চাইলেন মন্ত্রী ষষ্ঠী? দেখো ভাস্করদা, শারদীয় উৎসব কেটে যাওয়ার পরে একটা খুব চলতি ভাষা রয়েছে যে বিষাদের সুর,
এবং সেই বিষাদের সুরই আমরা শুনতে পেলাম ম্যাংশন আদালতে রাজ্যের বর্তমান যিনি বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। এবং বিষাদের সুর তিনি কিন্তু স্পষ্টত বুঝতে পারছেন যে যে জাল অর্থাৎ বেচাতে শুরু করেছিল ইডি তদন্তকারী আধিকারিকরা, কারণ বাড়িবুককে যখন গ্রেপ্তার করা হয় এবং তারপরে একের পর এক বিষয় উঠে আসে এবং তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এবং তারপরেই সরাসরি ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তারপরেই গ্রেপ্তার। গ্রেপ্তার হওয়ার পর গত 28 অক্টোবর তাকে ব্যাংশাল আদালতে যখন প্রথম ইডি হাজির করেছিল সেই সময় সেই দিন থেকে তিনি আজও বলে যাচ্ছেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে বিজেপি এবং শুধু তাই নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চক্রান্ত করে তাদেরকে তাকে ফাঁসিয়েছে। এবং এ বিষয়ে যত সময় গড়িয়েছে তার মুখে উঠে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। এবং শুধু তাই নয়, এখানেই থেমে থাকেনি জ্যোতিপ্রিয় মল্লিক, আজ সকালবেলায় সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতাল এবং তারপরে ব্যাংশাল আদালত বিভিন্ন জায়গায় তিনি একই কথা বলেছিলেন যে 6 তারিখ অর্থাৎ আজকে তিনি মুক্তি পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাংশাল আদালত তাকে মুক্তি দেবে। কারণ ইডি তদন্তকারী আধিকারিকরা গত 6 দিনে যখন ইডি হেফাজতে পেয়েছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি তদন্তকারী আধিকারিকরা এমন কোনো তথ্য পায়নি যে কারণে এই জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হেফাজতে বা পুলিশি হেফাজতে থাকতে হতে পারে। কিন্তু আজকে একেবারে বুমেরাং হয়ে গেল, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের যে বক্তব্য সেই বক্তব্য কোথাও কোনো ইঙ্গিত ছিল না যে তিনি একেবারেই নির্দোষ নিরপরাধ। কারণ তিনি যখন বক্তব্য তার বক্তব্য আদালতে পেশ করেছেন সেখানে তিনি প্রথম যে অভিযোগটা করেছেন তার চিকিৎসা ঠিকমতো করা হচ্ছে না, দ্বিতীয়ত কমান্ড হাসপাতালে যে চিকিৎসা হওয়ার কথা যেখানে মেডিকেল বোর্ড গঠন হওয়ার কথা সেখানে সেইভাবে তার চিকিৎসা হচ্ছে না, তার সার্বিক চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। কিন্তু তিনি কোথাও অভিযোগ করেননি, তিনি কোথাও এ প্রশ্ন তোলেননি যে তিনি এই রেশন বন্টন দুর্নীতির সাথে কোথাও কোনোভাবে তিনি যুক্ত নন, এই প্রশ্ন তিনি কিন্তু আদালতে তোলেননি। বরং ইডি বারংবার প্রশ্ন তুলেছে যে তিনি কিন্তু রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী শুধু নয়, তিনি যে যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি এবং রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে কিন্তু একাধিক তথ্য তাদের কাছে উঠে এসেছে যেখানে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, সেই দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন তার পরিবারের কেউ কেউ সদস্য, অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু তার মেয়ে এবং তার স্ত্রীর দিকেই যাচ্ছে। কারণ যে বেআইনি যে কোম্পানি খোলা হয়েছিল সেই কোম্পানির যে নাম সেখানে ডিরেক্টর যারা রয়েছেন তারা প্রত্যেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এখান থেকেই মূলত মুনাফা লুটেছে জ্যোতিপ্রিয় মল্লিক। এবং আজকে দীর্ঘ একটা শুনানি হয়েছে, সেই শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মূলত ফোকাস ছিল একদিকে আদালতের, দ্বিতীয়ত ইডির এবং তৃতীয়ত অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু তিনি যে বাইরে যে কথা মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছেন সেই প্রসঙ্গ বা সেই বিষয়ে কোথাও কখনো উত্থাপন করেননি জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ তিনিও কিন্তু সরাসরি তার আইনজীবী মারফত এবং তিনি স্বয়ং নিজে বারবার কিন্তু তার মেডিকেল ট্রিটমেন্টের কথাই বারবার তুলে ধরেছেন, যেখানে বিচারকের কাছে ইডির পক্ষ থেকে তারা দাবি করেছেন যে 10 দিনের তাকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে 3 দিন বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলেছে, ফলে তারা 10 দিন নয় 7 দিন নিজেদের হেফাজতে পেয়েছিলেন। তাই জ্যোতিপ্রিয় মল্লিককে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, আরও অনেক নতুন তথ্য পেতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, যে কারণে আরও 7 দিনের ইডি হেফাজতের আবেদন করেছে। এবং আজকে বিচারক তিনি ইডির আবেদনে সাড়া দিয়েছে এবং ইডির আবেদনকে মান্যতা দিয়েই আগামী 13 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং শুধু তাই নয়, ডে টু ডে চিকিৎসা করাতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং শুধু তাই নয়, কমান্ড হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছিল, কমান্ড হাসপাতালের যে চিকিৎসা যে প্রক্রিয়া যে তার চালানো হচ্ছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে আগামী 13 নভেম্বর ফের ব্যাংশাল আদালতে যেদিন তাকে প্রোডাকশন করা হবে অর্থাৎ পেশ করা হবে সেই দিনেই একটা রিপোর্ট দিতে হবে। এরই মধ্যে তোমাকে আরও একটু বিষয় জানিয়ে দিই যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কমান্ড হাসপাতাল এবং
ইস্টার্ন কমান্ডো, অর্থাৎ এরা দুজনেই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, যেখানে তারা দাবি করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা তারা করতে পারবেন না কমান্ড হাসপাতালে, কারণ কমান্ড হাসপাতালে চিকিৎসা হবে একমাত্র সেনাবাহিনী, সেনাবাহিনীর সাথে যুক্ত বায়ুসেনা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রর সাথে যা যা যুক্ত রয়েছে সেই সমস্ত প্রতিনিধি বা তাদের কর্মচারী, তাদের আধিকারিক, তারাই এখানে চিকিৎসা করতে পারবেন, কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষের এখানে কোনো চিকিৎসা হবে না। তাহলে ধন্যবাদ, ধন্যবাদ ষষ্ঠী।